ব্যাগডেডের রপ্তানির ট্রাক যাওয়া নিয়ে বনগাঁ বিএসএ ক্যাম্পে মরে মারধরের অভিযোগে বনগাঁ বাটার মোড়ে রাস্তা অবরোধ নব ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ। গতকাল রাতে ব্যাগডেডের টোকেন নিয়ে রপ্তানি গাড়ি যাওয়ার প্রতিবাদ করায় কয়েকজন দুষ্কৃতিকারী গতকাল রাতে বিএসএফ ক্যাম্পের মোড়ে মারধর করা হয়। কালকে আমরা জানতে পারি যে এক দেড় মাস আগেকার রিনুয়াল গাড়ি চলে যাচ্ছে। আমরা সব সংগঠনের পক্ষ থেকে আমরা বিএস ক্যাম্পের মোড়ে যাই। ওখান থেকে বিএস ক্যাম্পের মোড়ে যাওয়ার পরে ওখানে আমরা দেখি যে ওই গাড়িগুলো চলে যাচ্ছে, একদিন দুদিনের ডেটের গাড়ি যাচ্ছে না, সেগুলো রিনুয়াল দিচ্ছে না। আরটিও সাহেব, আরটিও সাহেবের কাছে গেলে আরটিও সাহেব বলছে এইচডিও সাহেব দেবে। তাহলে এই এক দেড় মাস আগেকার রিনুয়াল কি করে যাচ্ছে? এক দেড় মাস আগের রিনুয়ালগুলো প্রত্যেক দিন এরকমভাবে যাচ্ছে, আর প্রত্যেকটা কন্টেনার প্রত্যেক দিন এইভাবে এরা চুরি করে এই গাড়িগুলো পাঠাচ্ছে। এই জন্য আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা রাস্তায় নেমেছি। এবার আমরা ওখান থেকে গাড়ি আটকানোর পরে ওখানে প্রশাসনও ছিল, আমরা গাড়ি আটকাইনি, আমরা পেপারটা নিয়ে দেখানোর পরে প্রশাসনকেই দিই। আমাদের সবাই বলেছে, সব সংগঠন থেকেই বলেছে যে এটা করা উচিত, আমরা তার জন্য ওখানে সবাই ছিলাম। থাকার পরে আমরা বর্ডারে গেলাম, কিছু ছেলে পেলে আমরা ওখানে পাঁচ সাতজনা যখন ছিলাম, কিছু ছেলে আসলো, কোনো কুড়িটা কি পঁচিশ তিরিশটা ছেলে হবে, কিছু দুষ্কৃতি ছেলে। সেটা হলো সুভাষপল্লী বাড়ি পাপায় রাহা, ওর সাথে থাকে অনির, আরও কুড়ি পঁচিশটা ছেলে ছিল। তারা এসে মারধর করে, মারধর করার পরে আমার মাথায় সেলাই করে, বেধক মারধর করে। পুলিশ কিছু বলে না, মারধর করে, বলে নাকি আমরা গাড়ি আটকেছি। আমরা তো গাড়ি আটকাইনি, গাড়ি তো আমরা আটকাইনি, আমরা কাগজটা দেখছি। আমরা চেক করছিলাম, এটা প্রশাসন তো আমাকে দিচ্ছে না। আমরা যখন একটা রিনুয়াল নিতে যাচ্ছি, একদিন দুদিন হচ্ছে কোনো কারণে গাড়ি ডিস্টার্ব হচ্ছে, সেই গাড়ি রিনুয়াল দিচ্ছে না, বলছি এইচডিও সাহেব দেবে। আরটিও সাহেবের বক্তব্যটা এবার আরটিও সাহেব বললে, আরটিও সাহেব বলছে এইচডিও সাহেব দেবে, একই কথা বারবার একইভাবে বলে যাচ্ছে, সে দিচ্ছে না। কিন্তু এক মাস আগের কিভাবে যাচ্ছে রিনুয়াল, এক মাস দেড় মাস আগের রিনুয়াল যাচ্ছে। আমাদের চার পাঁচ জনের মেরেছে, এটা মেরেছে সুভাষপল্লীর কিছু দুষ্কৃতি ছেলে। সেটা ট্রান্সপোর্ট আছে তাদের বিএস ক্যাম্পের মোড়ে, এটা রাত দেড়টা দুটোর সময় হয়েছে। আমরা ওখানে থানা আসে, থানা প্রস্তুত ছিল ওখানে, থানা কিছু বলেনি, আমাদের বেধরক মারধর করে, থানা কিচ্ছু বলেনি। পরে পিসি পার্টি এসে ওদের ধরে নিয়ে যায়, আমাকে হসপিটালে নিয়ে যায়, আর ওখান থেকে আমার একটা চেন ছিল, ওটা চেনটাও ছিঁড়ে নিয়েছে। আমরা অবরোধ করেছি, যতবেলা ও গ্রেপ্তার না হবে আমরা অবরোধ তুলব না। আমার নাম সিন্টু বিট, নব ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। গাড়ি মানে অনৈতিকভাবে গাড়িগুলো যাচ্ছিল, সেই গাড়িগুলো দেখার জন্য আমরা ওখানে হাজির হয়েছিলাম সমিতির সপ্তাহ থেকে। তো হাজির হওয়ার পরে ওখানে কোনো গণ্ডগোলের সৃষ্টি আমরা করিনি। তো কিছুক্ষণ পরে, আধ ঘন্টা এক ঘন্টা পরে, কিছু দুষ্কৃতি এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। অতর্কিত হামলা করার পর করাতে আমাদের সাত আটজন খুব গুরুতরভাবে আহত হয়, এবং প্রশাসনের ওখানে আত্মীয় বলুন, আত্মীয়র লোক বলুন, পুলিশের লোক বলুন, প্রত্যেকে ওখানে উপস্থিত ছিলেন, তাদের সামনে এগুলো হয়। যখন আমাদের মারধর করে আমরা আহত হই, আহত হওয়ার পরে পুনগা প্রশাসনের থানার থেকে পিসি পাঠিয়ে এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। এবং আমরা ওখানে গিয়ে হাসপাতালে যখন ভর্তি হই, তখন দেখি যারা আমাদেরকে মেরেছে তারাই ওখানে ভর্তি হয়ে চুপচাপ বসে আছে, এবং তারা খিল্লি মারছে ওখানে বসে বসে, ঠিক আছে। তো আমাদের এই ব্যাপারটা হচ্ছে, আমরা চোরকে পাহা দিচ্ছি, চোর এসে আমাদেরকে মারছে, আর প্রশাসন সেটার দিকে কি করছে আমাদের জানা নেই। আমাদের দাবি, আমাদের গাড়ি যেরকমভাবে নর্মালি যায়, লিগালি যায়, সেরকম লিগালি যাবে, কোনো উল্টোপাল্টা ব্যাকডেট যাবে না। যদি ব্যাকডেট হয় চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাকডেট দিক, আর ইল্লিগাল গাড়ি গেলে সেগুলো গাড়ি ব্যাক করে দিই। কালকে কি ব্যাক জানার প্রয়োজন আছে? অবরোধ করেছে এই জন্য, আমাদেরকে যারা মেরেছে তাদেরকে যেন অবিলম্বে অ্যারেস্ট করা হয় এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হয়। আপনারা কারা, আপনাদের পরিচয়? আমরা হচ্ছে নবটা গুণ অ্যাসোসিয়েশনের সদস্য। আপনার নাম? সুমন কুমার দাস। কল্যাণী মেইন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের
একমাত্র এনএবিএইচ স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের আইসিইউ ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুস্থতা হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থতা হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।